বরাবর আমার নাম কামাল দালি আমরা যে অভিযোগ দেশে এতে আমরা বেজান না আমরা খুশি তবে যে আমরা এই 22 দিন কিভাবে চলমু আমরা কোনো সাহায্য পাইতেছি না সরকারের দাবি আমাকে সাহায্য চাই আমরা যেমন 22 দিন বই থাকমু আমরা জাল এই দেশে আমরা বইয়েই থাকমু নিজাম না জালুতা আমার এই মাই বলা লইয়া সংসার দি কিভাবে চলবে 22 দিন হেরা বন্ধ দেশে জাল পাওয়ার জন্য আমরা জাল পাই না কিন্তু আমরা একটা দাবি হইলে আমরা চাল পাই না ডাল পাই না কোনো জিনিস পাই না আমরা এই আলবাসা লইয়া কিভাবে বাঁচমু কিভাবে চলমু কিস্তি আছে 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 এরপর আমরা কি খামু কি করমু সরকারের কাছে এদিনই আমাকে দাবি যেন আমাকে এই 22 দিন খাবার মতো আমাকে কিছু দেয় আমরা এই দেশে চলি আমার নাম বাবুল মাঝি আমরা এই 22 দিন অবরোধ দেশে আমরা তাতে খুশি আমরা এই জাটকা মাছ বড় মাছের যদি ডিম দিবে আমরা এগুলো ধরতে আমরাও চাই না তবে আমরা যে 22 দিন তোমার কীভাবে চলবো কীভাবে খামো এরকম একটা পরিস্থিতি আমাকে নাই সরকার কিছু দেয় না কিছু পাই না এই যাও মানে দেয় বাইরে বাইরে গ্রামের যারা কৃষি খামার চাষবাস করে তারাই পায় বেশি বাকি জালিয়ারা খুবই কম পায় সরকারের কাছে দাবি আমাকে এইটাই যেন আমরা যেন জেলেরা কিছু পাই আমরা চলতে পারি বউ বাচ্চা যেন খাইতে পারি এরকম নাহলে আমরা 22 দিন কেমনে চলবো কি খামো আমার নাম জয়নাল মির্দা সরকার অভিযান যে দিছে এতে আমরা খুশি আমরা বেজান না আমরা জাল পাই সত্য কিন্তু আমরা সরকার যে চাল ডাল যে দেয় আমরা পাই না পায় যারা জাল পায় না হেরা আমরা দাবি আমরা যারা জাল পাই এরা যে পায় আর যারা যে জাল পায় না হেরা যে না পায় মোহাম্মদ ইয়া সিকদার আমাদের এখানে কেউ মাছ বিক্রি করতে পারবে না আর মাছ কেউ আনতে পারবে না আমরা জেলেদের বলে দিছি জেলের আজকে রাত 12টার পরে ধরার নিষিদ্ধ আর এখানে রাত 12টা একটা দাম ব্যবসা কিনে হবে যেটা মজুদ আছে এই মাছটা বিক্রি হবে তারা কুরসিওয়ালা নিয়ে যাবে যারা খাবার জন্য কিছু মাছ তো রাখবে আর সামনে পুজো আছে আমার দশমী আছে 10 তারিখ এখন তো কিছু মাছ হিন্দুদের লাগবে তারা রাত্রে 12টা বাজুক 1টা বাজুক তারা সারা তো দুঃখ মাছ যা থাকবে এদিকে তারা কিনে নেবে এমনি আমাদের মাছ বেচা নিষিদ্ধ আমরা তাদের বলে দেওয়া হয়েছে আর এটার জন্য আমরা সরকার যেটা পদক্ষেপ নিয়েছে আমরা সরকারের পক্ষে ধন্যবাদ আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এই মাইলের সাথে কার্যক্রম সরকার ঘোষিত 22 দিন অর্থাৎ 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন মাইলের সাথে কার্যক্রম কালকে থেকে শুরু হবে আমাদের মৎস্য অধিদপ্তর জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সকলেই প্রস্তুত এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা জেলেদের জেলেপল্লিতে প্রচারণা করেছি আমরা জেলেরা সচেতন আমাদের প্রতি বছরের ন্যায় জেলেরা আমাদেরকে সহযোগিতা করে জেলেরা নদীতে নামে না তারপরেও যদি কোনো জেলে অসাধু জেলে যদি নদীতে নামে তাহলে আমাদের মৎস্য সংরক্ষণ আইনে তারা তাদেরকে আমরা অ্যারেস্ট করে আমাদের এই যে এক বছর থেকে সর্বোচ্চ 2 বছর সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা অথবা অবৈধ দণ্ডিত করা হয় জেলা ম্যাজিস্ট্রেট এবং ইউনিয়ন ম্যাজিস্ট্রেটরা সেটাই সেই আইন বাস্তবায়ন করে আমাদের মৎস্য অধিদপ্তর সজাগ আছে আইন শৃঙ্খলা বাহিনী সহ সার্বক্ষণিক আমরা সেই মনিটরিং করব এবং নদীকে আমরা মুক্ত রাখব আমরা জানেন যে আমাদের সরকার এই জেলেদেরকে এই সময়টাতে যেহেতু জেলেরা মাছ ধরা বন্ধ থাকে সেই সময়ে তারা এই সরকার আমাদের জেলেদেরকে 22 দিনে 20 কেজি হারে আমাদের বরিশাল জেলায় 51,700 জেলেকে আমরা 20 কেজি চাউল দেব এবং
জেলেদেরকে আমরা সচেতন আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও কিন্তু আমরা জেলেদেরকে সহায়তা করে যাচ্ছি। গতকালকে আমাদের সাথে মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এবং নৌ পুলিশের পুলিশ সুপার, কোস্টগার্ডের সিসি, তাদের সাথে আমাদের মৎস্য ব্যবসায়ীদের সাথে ইলিশ ভবনে বৈঠক হয়। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিই, আমরা বরিশাল শহরে একটি মাছও কাউকে বিক্রি করতে দেবো না, আর একটি মাছও কাউকে ধরতে দেবো না। এই প্রতিশ্রুতি তাদেরকে আমরা দিয়েছি। প্রতিবছর ন্যায় এবারও আমরা ইনশাআল্লাহ বরিশালে ইলিশ, এই 22 দিন ইলিশ মুক্ত রাখবো।